দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই নারী সহ জাল টাকা তৈরি অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় নকল টাকা তৈরির সরঞ্জাম সহ প্রায় অর্ধকোটি জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ময়নুল আহসান। খালি চোখে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই ভবনের দুই তলায় প্রায় এক বছর ধরে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা খুলে বসেছেন এ চক্রের মূল হোতা হুমায়ুন, তার সঙ্গী জামাল আর দুই নারী শাহনাজ ও সুমি আক্তার। তিন কামরার এই বাসা থেকে উদ্ধার করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম। হুমায়ুন এরই মধ্যে ছয়বার পুলিশ র্যাবের হাতে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে। 2008 থেকে শুরু করছি স্যার, এরপর থেকে স্যার আমি 4-5 বছর ধরা পড়ছি স্যার। ধরা পড়ার পরে আবার জামিনে স্যার বেরিয়ে স্যার ভালো হওয়ার চেষ্টা করি স্যার, ভালো কাজ করি স্যার, আবার স্যার এই পথে জড়াই পড়ি স্যার। 12,000 টাকা দেয় এক প্যাকেট দুই প্যাকেট এরকম কিনতে নেই, নেওয়ার পরে হ্যাঁ 1,00,000 নেওয়ার পরে আমি ওই একটা দুইটা করে মাঠে সদাই কিনা নিয়ে কিনা বাঙ্গাই। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, যে কোনো উৎসবকে সামনে রেখে মূলত সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো। ইতিপূর্বেও র্যাব পুলিশের কাছে কমপক্ষে অর্ধ ডজনবার ধরা পড়েছে, কিন্তু একবারও সে সংশোধিত হয়নি। এক মহিলাকে ধরেছি, তার হাজবেন্ড এখনো জেলখানায় আছে জাল টাকা তৈরির কারণে। হুমায়ুন নিজে জেল খেটেছে, তার ভাই কাউসার এখনো জেলখানায় আছে। আজকে প্রায় 49,00,000 1,500 টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ময়নুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।